তিন ভাগ অধর্ম। সেই জায়গায় দাঁড়িয়ে এত ভক্তের আগমন ভগবানের কথা শোনার জন্য, এ চৈতন্য মহাপ্রভুর কৃপা ছাড়া অন্য কিছু নয়। তাই খুবই ধন্য যারা শ্রবণকারী এবং যারা এই অনুষ্ঠানের আয়োজক, ধন্য তারা। কারণ কলিযুগে সেই সে সুমেধা বুদ্ধিমান ব্যক্তি তিনি যিনি এই কলিকালে সংকীর্তন যজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা করে। সুতরাং নিশ্চিত রূপে তারা ধন্য। তো আজ আমরা মহাপ্রভুর কথা শুনছি, বলো চৈতন্য মহাপ্রভু কি ভালো হয়েছে? তবে সেরকম ভালো হলো না, যেরকম ভক্ত হয়েছে সেরকম আওয়াজ আসলো না। অনেকে প্রস্তুত ছিলেন না, হতেই পারে। তো বলি চৈতন্য মহাপ্রভু কি আগের চেয়ে বেড়েছে? তবে আরো বাড়ার কথা। বলো নিত্যানন্দ প্রভু কি? আপনারা জয় দিলেন, লাভ কি হলো? এ পৃথিবীর যিনি তিনটে তত্ত্বে আছে, সৃষ্টি স্থিতি আর প্রলয়, সেই ভগবানের কেউ জয় দেবেন তো নিজের জীবনটা জয় জয় হয়ে যায়। যে গুরুর কৃপায় অন্ধকারে পথ দেখা যায়, যে গুরুর কৃপায় অজ্ঞানতা নাশ হয়ে যায়, সকালবেলা যদি কেউ গুরুদেবের জয় ধ্বনি করবে তো ওর জীবনটা জয় জয় হয়ে যায়। মহাপ্রভু বলেছেন সকল জীবের উদ্দেশ্যে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বাণী করা যাবে, করা যাবে? কি কষ্ট করে দাঁড়িয়ে আছে, বসে পড়লে ঘুম ধরবে, যারা বাসে দাঁড়িয়ে থাকে ঘুম আসে। তো যাক, যারা বসেছে তাদেরও একটা ব্যাপার আছে, অনেক আগের থেকে আসছে তাই সিট পেয়ে গেছে, আর যারা একটু লেটে আসছে সিট পেল না। তবে দাঁড়িয়েও যাওয়া যাবে আর বসেও। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই একটু কীর্তন করবেন নাকি? একটু করে যাবে, হাতে তালি দেওয়া যাবে, যদি হাত থাকে দেবে, আর যদি না থাকবে কি করবে? হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। Oh,
মহাপ্রভু হাত তুলে হরিনাম গাইতে আমরা পারব? ধর্মান ভাগবতানি কৌমার কাল থেকে
এই ভগবত ভজনটা কি সেটা জানা উচিত। কিন্তু দুর্ভাগ্য আমাদের মা বাবাই যা জানে না, আমাদেরকে কোথা থেকে জানে। কিন্তু আজকে সময় এসেছে, চৈতন্য মহাপ্রভু বলেছিলেন ভবিষ্যৎবাণী করে যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মোর নাম। তবে এখন আমরা হরিনাম গাইতে গিয়ে দেখছি জায়গা কুলোচ্ছে, বড় বড় ময়দানে কীর্তন করাচ্ছে সেখানেও জায়গা কুলোচ্ছে। আমরা লক্ষ্য করছি একটা অন্তর্নিহিত ভাবে মহাপ্রভুর কৃপার বাতাস চলছে, কৃপার বাতাস। তবে ব্যাপার হচ্ছে জানালা খোলা থাকলে বাতাস ঢুকবে, আর না হলে ইলেকট্রিক ফ্যানে মহাপ্রভুর কৃপার বাতাস বইছে। শুধু হৃদয় জানালা একটু খুলে রাখলে আপনি এত সুখী হবেন, এত প্রশান্তি চিত্ত হবে যেটা পৃথিবীতে কেন দেবতারাও পাবে না, সেটা মানব পেতে পারে। ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সাধুকে দেখলে প্রণাম করে, সাধু কিন্তু ভান্ডারি দেয় না, কোনো ভান্ডার দেয় না, তবু সাধুরকে প্রণাম করে কে? সাধুর কাছে যেটা আছে সমগ্র ব্রহ্মাণ্ডে জড় করলেও তা করে না। এই জন্য সাধুর কাছে মাথা নিচু করতে হয়, দেবতারাও প্রণাম করে মানুষকে, মানুষকে দেবতাও প্রণাম করে, তবে যারা বেহুশ তাদেরকে না। যারা বেহুশ বলতে কি বোঝায়, মানুষ হয়ে পশুর কর্ম করছে, বোঝা যাচ্ছে? মানুষ কিন্তু তার মধ্যে পশুর কর্ম দেখা যাচ্ছে, তো ও হচ্ছে বেহুশ। আর যিনি মানুষ হয়েছেন বটে কিন্তু দেবতার কর্ম করছে, এই জন্য ওকে দেবতারাও ভয় করে এবং প্রণাম। এই জন্য ভক্তমন্ডলী মহিলা, আজকে আমরা শুনছি ভক্ত ভগবানের লড়াই, কে হারে, ভগবান না ভক্ত? এ কথা লীলার মধ্য দিয়ে আস্বাদন করব আর জীবনকে ধন্য। হেলাতে জীবন জাপিও না, যুগলতি চরণ ভব
জায়গাটার নাম কি?
যেখানে হরিনাম হয় সেটা কোন জায়গা? বৃন্দাবন। তাহলে হরিনাম বন্ধ হয়ে গেলে কি বন হবে? বাঁশ বন। তাহলে বৃন্দাবনটা কোথায়? হরিনাম গাইলে যদি বৃন্দাবন হয়, হরিনাম কে গায়? গাছপালা নয়, কে গায়? মানুষ গায়। তাহলে মানুষ যেখানে থাকবে, হরিনাম গাওয়া মানুষ, হরি বলা মানুষ, হরি সেবাকারী মানুষ যেখানে থাকবে সেটাই বৃন্দাবন। আসার পথে আমাকে বৈষ্ণবগণ, সাধুগণ রাস্তায় ধরে, যেটা আমার স্বপ্নের ছিল সেই জায়গাতে ওনাকে দর্শন করে তিন করি বাবাজি মহারাজ। আমি নাম শুনেছি কিন্তু কোনোদিন ভাগ্যে হয় না। আজকে বৈষ্ণবগণ বারবার ফোন করে বলছে, একবার আপনাদের আমাদের মন্দিরে আসতে হবে। আরে আপনারা বলেছেন কি, এ তো আমার অনুরোধ করা উচিত ছিল। যাই হোক, ওনারা রাস্তা থেকে আমাকে ধরে নিয়ে গেলেন, এত বড় একটা সৌভাগ্য আমি প্রাপ্ত হলাম, খুব ভালো লেগেছে। এই বৃন্দা ভক্ত ভগবানের লড়াই, কে হারে, ভগবান না ভক্ত? এ কথা লীলার মধ্য দিয়ে আস্বাদন করব আর জীবনকে ধন্য। হেলাতে জীবন জাপিও না, যুগলতি চরণ ভব।
আসতে দেখেন না, ছাগল জন্ম হয়েই লাফালাফি করে, ছাগল বাচ্চা জন্ম হয়ে লাফালাফি করছে, তার মা বলছে লাফাস না, এত লাফাস না। ভাদ্র মাসে ভদ্রকালী পূজা, আশ্বিন মাসে দুর্গা পূজা, এগুলো কাটা তারপরে তুই কাশ ফুল খাবি যদি বেঁচে থাকিস, তাই জন্য লাফালাফি করিস, তোর জন্য হাড়াকার তৈরি হয়ে আছে, তো সেই জন্য লাফালাফি ভালো না, একদিন তো চলে যেতেই হবে, এত রক্ত গরম করে লাভ কি হবে, একদিন তো ঠান্ডা হয়ে বশীভূত হয়ে মাথা নিচু করে চলে যেতে। আস্তে আস্তে ধনের অহংকার করো না, কোন ধন তোমার সঙ্গে যাবে না, সেই মাসের খাট। অতএব কিছুই তোমার সঙ্গে যাবে না, যাদের জন্য ভগবানকে ভুলে গেছো, স্ত্রী গুরুকে ভুলে গেছো, তারা কিন্তু তোমার সঙ্গে কেউ। আজকে তুমি যে সাধু সঙ্গ করছো না, সেই সাধুরা কিন্তু তোমাকে পথ দেখিয়ে বৈকুণ্ঠে নিয়ে যাবে, এরা সেবাকারী মানুষ যেখানে থাকবে সেটাই বৃন্দাবন।
বৈষ্ণবগণ সাধুগণ রাস্তায় ধরে যেটা আমার স্বপ্নের ছিল সেই জায়গাতে ওনাকে দর্শন করে তিন করি বাবাজি মহারাজ। আমি নাম শুনেছি কিন্তু কোনোদিন ভাগ্যে হয় না। আজকে বৈষ্ণবগণ বারবার ফোন করে বলেছে একবার আপনাদের আমাদের মন্দিরে আসতে হবে। আরে আপনারা বলেছেন কি, এ তো আমার অনুরোধ করা উচিত ছিল। যাই হোক, ওনারা রাস্তা থেকে আমাকে ধরে নিয়ে গেলেন, এত বড় একটা সৌভাগ্য আমি প্রাপ্ত হলাম, খুব ভালো লেগেছে। কিন্তু এই জায়গাটা আমাকে খারাপ লাগে, এই বৃন্দাবন, এই বৃন্দাবন জম্বু দ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ। নটা দ্বীপ আছে সারা পৃথিবী জুড়ে, নটা দ্বীপ আছে, সেই দ্বীপের মধ্যে জম্বুদ্বীপ হল শ্রেষ্ঠ দ্বীপ। আর এই জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ দ্বীপ। একে কি বলা হয়, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর সংক্রামক ব্যাধির মতো। একজনা হরিনামে মাতাল হয়ে গেল, সে যাকে ছুঁয়ে দিল, সে যার সঙ্গ করল, সেও মাতাল। নিজে সার্থক হয়ে অপরকে হরিনামে মাতাল করে তুলেছে চৈতন্য। তাহলে আমরা জানলাম পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ, জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। এটা আপনারাও বোধহয় একটু রিসার্চ করলে দেখতে পাবে, পৃথিবীর বহু দেশের মানুষ ভারতবর্ষের মাটিতে এসে প্রণাম জানিয়েছে। কেন না, এই ভারতভূমিতেই অনাদির আদি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। মহাবদান্যতা লীলা পুরুষোত্তম কৃষ্ণ, কিন্তু মর্যাদা পুরুষোত্তম হচ্ছেন ভগবান রামচন্দ্র। তিনিও এই ভারতবর্ষের মাটিতে আবির্ভূত হল। পরবর্তীকালে এই কলিকালে ঔদার্যময় গৌরাঙ্গ, মাধুর্যমণ্ডিত গৌরাঙ্গ, যিনি কোন বিচার করেন না, সেই গোলকের প্রেম ধন যাকেই দেখেন তাকেই কোল দিয়ে বলেন। স্বয়ং ভগবান এই ভারতবর্ষে এসেছে, অগণিত সাধু সন্তগণ এই ভারতবর্ষে এসেছে। সেই ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ জায়গা কোনটা, শ্রীমৎ বৃন্দাবন। শ্রীমৎ বৃন্দাবন ধাম অনেক সাধ করে এসেছি গো এই বৃন্দাবনে, কিন্তু এমন ঘটনার পরে আমার মনে হয় যে স্বর্গেও উঁচু আছে। এটা বৃন্দাবন আপনারা বলেন কিনা, বৃন্দাবন কিনা, হ্যাঁ বলুন নিতাই গুর। তাহলে এটা যদি বৃন্দাবন হয় এই কাজটা কে করবে? আমি যখন হরিনাম গাইছি, আমি যখন কৃষ্ণ নামে বিমূর হয়েছি, আত্মানন্দে বিমূর হয়েছি, নামের একটা মাদকতা আছে। মাদকতা মানে নেশা জাতীয় জিনিস। আপনি নাম করুন, আপনি দেখবেন সংসার ভুলে যাবে, মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, দেহ ভুলে যাবে, আপনি কেবল ভগবানের চরণে। আমি ছিলাম সেই বিভোর হয়ে, কিন্তু হঠাৎ দেখি আমার গায়ে পান খেয়ে কে আমার গায়ে ফেলে দিল। এই জায়গায় কি এই ব্যবহার আশা করা যায়? পান খেয়ে আমার গায়ে দিয়ে দিয়েছে। আপনারা অনেকে ভাবা শুরু করে
করছেন, এখানে কোন লোক এরকম করলো গো? শ্যাম সুন্দর প্রভুর গায়ে পান খেয়ে হারালেন না লীলা চলছে। ভক্ত ভগবানের লড়াই তার শুরুটা এটা। একজন আর ঋষি যমুনার জলে স্নান করছে, প্রাণ ভরে হরিনাম গাইতে গাইতে, এমন সময় দেখে কে পান খেয়ে তার গায়ে। পান যারা খাই একটা মজা আছে, এমন ভাবে মাথা সরালো আমি কি খাচ্ছি না, ভাবলো আমার মাথা গেল। আমি তো একটা স্টাইলটা দেখাচ্ছি যে পান খেলে, এই যেমন কিছু কিছু ছেলে মেয়েরা দেখবে পান খেতে খেতে আমাকে বলে কি সম্ভব আপনার এখন ধান টান ছড়ছে, এমন ভাবে বলে পান চিবতে চিবতে। তা আমি তখন বলি বাপ তুমি পান খেয়ে নাও তারপর। তাহলে দেখেন ঋষি, এই ঋষি আবার যেমন তেমন না, তপধন তপধন, তপ মানে তপস্যা সাধন। এই যেমন আপনারা এখন তপস্যা করছেন, এটা কলিকালের তপস্যা, হরিবাসরে বসে মনোযোগ সহতা মনটাকে শ্রীকৃষ্ণ চরণার বৃন্দে সমর্পণ করে দিয়ে যোগযুক্ত হয়ে ভক্তিযুক্ত হয়ে যে নাম কীর্তন শোনা যায় বা গাওয়া যায় তাকে বলে তপস্যা। আপনারা যেটা করছেন যাওয়ার বেলা আঁচলে বেঁধে নিয়ে যেতে হবে, এই যে বসে বসে তপস্যা করছেন, একমুখী হয়ে এক ভাবে ভাবিত হয়ে এক ভাবনায় চিত্তকে ডুবিয়ে দিয়ে আপনারা বসে আছেন। আমি অনুরোধ করব এভাবে শোনার চেষ্টা করুন, যেখানে যেমন যখন যেমন যেদিন যেমন সেদিন। আপনারাই যাবেন, আপনারাই যাবেন বিয়ে বাড়িতে, তখন কি করবেন? আপনারাই যাবেন সেদিনের মন করবেন, কিন্তু আজকে যখন এখানে আসবেন তাহলে কি করবেন? তিলক লাগবে, তুলসীর মালা পড়ুন। এই জায়গার শোভা হচ্ছে এটা, এখানে বসে কথা শুনবে, কথা বলবেন, এটা শোনার পরে বলবেন, যেটা শুনলেন সেটা লোকের কাছে গিয়ে বলবে। এখানকার নিয়ম হচ্ছে আপনি ধনবান হয়ে যাবেন, ধনবান হয়ে যাবেন যা আপনার অভাব থাকবে না, আপনার স্টাইল বদলে গিয়ে একটা নতুন স্টাইল এসে যাবে। সেটা কি, এখন যাকেই দেখা হয় তার সঙ্গে বলে কি এটা হচ্ছে হরিনাম গাইবার আগে, আর হরিনাম যদি কেউ শুনে তারপরে স্টাইল বলো জয় দিতা। হরিনাম শুনবেন না ততক্ষণ এরকম কি আর হরিনাম শোনার পরে সব মাথা নিচু হয়ে যাচ্ছে। একজনই পিতা আর সব পুত্র বা ভৃত্য। এই যে দেখেন না, এই যে আপনাদের আমাদের জীবনে একটা মহা পরিস্থিতি ঘটে গেছে, এখনো চলছে, এর কাছে কে নিচু হয় না। কোন বৈজ্ঞানিকের মাথাও চলবে না, ডাক্তারের মাথাও চলবে না, সাধারণত কার সবাইকে বলি হতে হচ্ছে, প্রাণ দিতে হবে কার কাছে, মহাকালের কাছে। এটাই সত্য, এটা যখন মানুষ মানবে না ভগবান তখন এক একবার এরকম ঘটনা ঘটা যাতে আবার সকলে তাহলে ভক্তমন্ডলী মায়েরা, এই সাধু হরিনাম গাইতে গাইতে যমুনার জলে স্নান করছিল কিন্তু তার গায়ে কে পানের পিচ ফেলে দিয়েছে। এই জন্য ঋষি বলছে এটা জায়গা অনুসারে ব্যবহার পেলাম না। আরে কে আরে এখানে কে এমন লোক আছে যার কোনো জ্ঞান নেই,
আমার গায়ে পান খেয়ে পিচ ফেলে দিল, থুতু ফেলে দিল। আরে মূর্খ, সাধুকে প্রণাম করতে হয়, সাধুকে শ্রদ্ধা করলে জীবনটা কানায় কানায় ভরে যাবে। যেমন মূল ট্রাঙ্কিতে জল আছে, বাড়িতে বাড়িতে ট্যাপ ঢুকে গেছে, কিন্তু ছটায় জল আসার কথা, জল আসছে। ফোন করে জানলেন আজকে কি জল ছাড়েন না, ওখানকার লোক বললেন হ্যাঁ আমি তো ছটায় জল ছেড়ে দিয়েছি। বলে তাহলে জল পৌঁছায় না কেন? আপনার জন্যই এটা হচ্ছে। না, ট্যাঙ্কির সঙ্গে যে পাইপের কানেকশন আছে সেখানে হাফ ইঞ্চি ফাঁকা, ট্যাঙ্কির সঙ্গে যোগ নাই, তাহলে আপনার ট্যাপে জল আসবে। শুধু প্যাঁচ ঘুরিয়ে যাচ্ছি আর গালাগালি করে যাচ্ছি, কিন্তু আসল জায়গায় মূল ট্যাঙ্কির সঙ্গে কানেকশন। ব্যাপারটা কি, আমরা অনেক রোজগার করি, অনেক কিছু চেষ্টা করি সুখী হওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য, কিন্তু শুধু প্যাঁচ ঘুরিয়ে যাচ্ছি। জল পেলে তো শান্তি পাবি রে, ও তো শূন্য, আগুন পাওয়া যাচ্ছে, জ্বলছে আগুন, তাতে অনেক জ্বালানি পড়ে যাচ্ছে, ঘি পড়ে যাচ্ছে, আগুন আরো জ্বলছে, কিন্তু জল আসছে। সেটা কি? মূল ত্রাণটি হচ্ছে স্বয়ং ভগবান জগদীশ্বর, প্রেমময় সুখময় সদানন্দ ভূমানন্দ ব্রহ্মানন্দ প্রেমানন্দ। সেই ট্যাঙ্কির সঙ্গে যারা কানেকশন হয়ে আছে, যোগ হয়ে আছে, তাদের নাম ভক্ত, বৈষ্ণব, ঋষি, মুনি। আপনার কানেকশন যদি সাধুর সঙ্গে না থাকে, তাহলে মূল ট্যাঙ্কির যে সুখ বা শান্তি প্রেম, সে আপনার ঘরে। এই জন্য বলা হচ্ছে মূর্খ যারা তারাই সাধুকে দেখলে প্রণাম করে, সাধুর উপদেশ নেয় না। কিন্তু কার এমন স্পর্ধা হলো যে আমার গায়ে পানের পিচ ফেলে? একবার বেরিয়ে আয়, একবার বেরিয়ে আয় দেখি কে কোথায় আছিস। এমন ভক্তমন্ডলী মায়েরা, একটু এই জায়গাটা বলা ভালো, প্রশ্ন অনেকে করে, আচ্ছা এই ঋষিরা কেমন দেখতে, এই ঋষি নামটা কি করে হলো, কোন সরকার এই ডিগ্রি দিয়ে ঋষি মুনি তারা? যেমন দেখেন আপনাদের বলা যদি হয় আপনার গোত্র কি আছে, না সকলের গোত্র আছে তো, মায়েদের আছে না, কোথায় হারিয়ে গেছে? না না রাখবেন, যত এক জায়গায় কীর্তন গাইতে কি কি ঘটনা দেখবেন, ঠাকুর মশাই তো ওই মানে অধিবাস করতে এসে গেছে সংকল্প, তো তিনি সংকল্প করতে করতে বলছে তাদের নতুন বউকে, মা গোত্রটা, সে নতুন বৌমা বলে আমি জানি না আমার শাশুড়ি কোথায় রেখেছেন। আরে বৌমা গোত্র বলে, বললাম তো আমি ওসবের খবর রাখি না, আমার শাশুড়ি কোথায় রেখেছে আমি জানি। সে ঠাকুর মশাই দেখে বলে বৌমা গোত্র, কোথায় পুজো করতে এসেছি রে, বৌমা গোত্র। সেও তখন রেগে গিয়ে বলে তোমার গোত্র রেখে দাও। বললাম ওটা ফাঁদে লেখাও নাই আর কেনাও হয়, খালি তখন থেকে গোত্র দাও তো আমি খুলে। এমন সময়ে শাশুড়ি মা ঢুকে গেল, ঠাকুর মশাই কি হয়েছে বাবা? বলে গোত্র পাওয়া যাচ্ছে না, তোমার কাছে আছে তাহলে ঝেড়ে দাও। গোত্র কি? সে শাশুড়ি তখন বলে বাবা আমি ওটা রাখি। ঠাকুর মশাই বলে কোন ঘরে ঢুকেছি আমি? আরে তোমার গোত্র কি তুমি জানো না? বলে বললাম তো আমার ভাসুর ঠাকুর যে কোথায় যায়। ভাসুর ঠাকুর ঢুকে গেল, তাকে জিজ্ঞাসা করা হলো দাদা আমাদের গোত্র? বলে ও সব বাড়িতে নেই। ঠাকুর মশাইকে বলো যা আছে চালিয়ে নেবে গোত্র।
যেটা বললাম এটা অনেক ধরেই আছে, গোত্র যে কি গাছ ওটাই জানা। তাহলে গোত্রটা কি কেন বলতে হয়? পূজা পাঠে জায়গায় গোত্র বলতে হয়, এই গোত্র হলো বড়া। আমার জন্মটা যেখান থেকে হয়েছে গোত্রটা ওইখান। যদি কেউ বলবেন আমার শান্ডিল্য গোত্র, তাহলে আপনি জেনে রাখবেন আপনি শান্ডিল্য বংশে জন্ম হয়েছে। সে নারী হোক আর পুরুষ হোক, আপনার মুনির বংশে জন্ম, ব্রাহ্মণ বংশে জন্ম। কিন্তু এখন আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি পরিচয় দিতে পারবেন আপনি ব্রাহ্মণের কন্যা, আপনি ঋষি মুনির ছেলে কন্যা? আপনার পোশাক দেখলেও বোঝা যাবে না আপনি কে, কোন ঘরের জন্ম নিয়েছে। আর আপনার আহার, সবচাইতে বড় জিনিস আহার, আহার শুদ্ধি। ঋষি মুনি জীব হত্যা করে কোনোদিন খায় না, আপনি তার বংশে জন্ম হয়ে কাউকে ছাড়েন না। তাহলে আপনি কোন গোত্রে আছে? ঋষির গোত্র হলে সে তো ব্রাহ্মণ, সে তো ভগবত গোত্র। শান্ডিল্য, কাশ্যপ, ভরদ্বাজ, মধুকল্ল, এনারা হচ্ছে ঋষি বৃন্দ। গোত্র মানে গড়া, আমার জন্মটা ওইখান থেকে। এই জন্য বলি হরিনাম স্মরণ করা খুঁজে পাবে, তোমার জীবনকে খুঁজে পাবে, কি করা উচিত কি অনুচিত তা তুমি জানতে পারবে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, ঋষি মুনির বংশে জন্ম হয়ে আমরা তো হারিয়ে ফেলেছি সব ব্যবহার। এখন আমরা চণ্ডালের পরিচয়ে আছি, যে কর্মগুলো করছি সেগুলো চণ্ডালে রাখা, জীব হত্যা করে জীবন যাপন, অপরকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে এরা আনন্দ কলিকালের তপস্যা মিথ্যা। সবাই হই হই রই রই করে বলছে, মিথ্যা না বললে জীবন চলবে। রে মূর্খ, মিথ্যা বললে জীবন চলবে তাও তো না, তাও তো জীবন যাবে। অতএব যদি জীবন চলেই যায়, সত্য বলে জীবন কাটালে সেটাই জীবন।
আমি বললাম গাড়ি থামারে
দারুণ জিনিস হচ্ছে, যেটা পুরাণে দেখতে পাই একজন অপরকে অভিশাপ দিচ্ছে আমাদের কলিযুগেও আছে। ওই হইল জীব এবার পড়ে যাবে। শাশুড়ি বলল বৌমা তোমার জীব খসে যাবে, আর বৌমাও সেরকম তপস্বী ছেড়ে দেবে। শাড়ি কোমরে বেঁধে বলছে তুমি কি ভাবলে, তুমি বলতে পারো, আমি পারি না, তোমার পা খসে যাবে। আমি বললাম গাড়ি স্টার্ট বন্ধ করো, আমি কি রকম খসে যাই আমি দেখতে পারতাম। ভক্তমণ্ডলী মহিলা, 10 বছর আমি দেখে যাচ্ছি, খোঁজ নিয়ে যাচ্ছি, কারো জীবও খসলো না। তাহলে যে মাগো অভিশাপ দিল, হলো কি দুজন দুজনকে কে ফলবে না কোনো? কেন বলুন তো, দুইটা তো ডাহা মিথ্যে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যতগুলো কথা বলে তার মধ্যে 99টা মিথ্যে, হয়তো একটা সত্য বলে, তা এদের জিউ হয় যে বাক্য উচ্চারণ হবে কোনোদিন তা সত্য হবে না। এই পাক সিদ্ধ হতে গেলে মৌনী হতে হবে। মৌনী মানে কথা বলবেন না, যদি বলতে হয় ব্রহ্মের কথা বলুন, গ্রাম্য কথা না কহিও, ভালো না খাইও গ্রাম্য কথা না কহিও। যদি পাক সিদ্ধ হতে হয় যা বলবেন তা জীবনে হয়ে যাবে, যা করতে চাইবেন তা আপনি করে নিতে পারবেন, মাটিকে এক মুঠো ধরবেন সোনা হয়ে যাবে, যদি আপনি বাক সিদ্ধ হতে পারেন। 24 ঘন্টার 24 ঘন্টা সে নারী হোক আর পুরুষ হোক, সংসারী হোক সন্ন্যাসী হোক, হরিনাম জপ করুন, আপনি যাকে আশীর্বাদ করবেন তার জীবন জয় জয়, যাকে অভিশাপ দেবেন তার জীবন পয়মাল হবে। এই জন্য কাউকে কিছু বলতে গেলে আগে নিজেকে এই মানে শক্তিটাকে উপার্জন করতে হবে, তার নাম তপস্যার ফল। যে গায়ে পানের পিচ ফেললো তিনি উপরে, তাহলে তিনিও কর্ণ, তিনিও কর্ণ, না হলে উপরে পুষ্পক রথে হরিনাম গাইতে পারে না, আকাশপথে হরিনাম গাইতে পারেন না, তিনিও শক্তিধর। তাকে ঋষি বলছে, আস্তে আস্তে, তাকে ঋষি বলছে আমি তোমাকে অভিশাপ দেব, অভিশাপ দেব। হরিনাম মন দিয়ে শুনে নেন, অল্প সময় অভিশাপ দিতে গিয়ে ঋষি বদ্ধ চালা, হরিনামি কৃষ্ণ নামি বড় জি মধুর, তারপর একটা জানি না বলে দেবে কেউ। বলছেন হরিনামি কৃষ্ণ নামি বড় জি মধুর, যেই জন্য কৃষ্ণ বজে সে হয় ফতুর। ঠিক বললাম, ভুল বললাম, যে হরিনাম কৃষ্ণ ধারণ করে সে চতুর বেনে যায়। সংসারীর বুদ্ধি না, সংসারের চতুর না, এ চিন্ময় জগতের চতুর। আমি একটা শব্দ বলেছি, হরিনাম কৃষ্ণ নাম করলে সে চতুর হয়ে যায়, মিথ্যে করে। ভগবান বলেছেন যে করে আমার আশ আমি করি তা, তাহলে বলছি ফতুর হবে। এই জন্য তবে ফতুর হওয়ার পরেও যদি চতুর হয়ে বসে থাকে, ভগবানকে না ছাড়ে, তখন ভগবান তার দাস হয়ে যায়। আচ্ছা, তাহলে কি হলো, যিনি পানের পিচ ফেলেছেন তিনি পুষ্পগ্রতে যাচ্ছেন, আর তিনি জানেন না পান খাওয়া তার একটা অভ্যাস ছিল, সকালবেলায় পান খেয়েছে এই ভোরবেলা, তবে হরিনাম গা একটা দোষ তার থেকে গেছে, সে সকালবেলায় পান খায়, এই পান খেয়ে রথের উপরে আছে, কার গায়ে পড়লো কোথায় পড়লো উপর থেকে দেখতে পায় না।
পানির পিঠ ফেলে দিয়েছে, আর সেইটা এসে গালব ঋষির গায়ে পড়ে গেছে যিনি স্নান করছিলেন। এখন তিনি পইতে বের করে বলছেন, আমি তোমাকে অভিশাপ দেব, দিতে গিয়ে কিন্তু আর দিলেন না, পইতে বের করলেন না। কেন? তিনি চতুর। এই চতুর আপনারাও না হলে ফতুর হয়ে যাবে। সেটা কি? এই যে আজকে যারা এখানে এসেছে অনেকেই লক্ষ্য রেখেছি সেটা করেছে। সেটা কি? যখনই এইরকম জায়গায় যাবেন বা আসবে প্রণাম করে বসবে, আর যারা সিট পাবেন না দাঁড়িয়ে থাকবে আপনারাও কমসে কম নমস্কার তো অবশ্যই করে নেবে, তবে কিছু পাবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞান গীতা, শ্রদ্ধাশীল ব্যক্তিরাই কেবল এই দিব্য জ্ঞান গ্রহণের অধিকার, অন্যজন না। অশ্রদ্ধালু ব্যক্তি কখনো এই দিব্য জ্ঞান লাভ করতে পারে না। এই জন্য আমি বলি সবাইকে, যতটুকু শুনবে মন দিয়ে শুনবে, প্রণাম করে শ্রদ্ধা চিত্তে শুনবে, তবে আপনি বুঝতে পারবেন, আর বুঝতে যদি পারেন আপনার জীবন জয় জয়কার। এই এখনই দেখে এলাম যাবেন না,
কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত না এটা ভাবো। কার সঙ্গ করবেন, সঙ্গের একটা প্রভাব আপনার উপরে পড়বে। এই জন্য যার তার সঙ্গ করে জীবনটাকে নাশ করবেন না, ভেবে এই জন্য অভিশাপ দিলেন না ঋষি। তবে জানাবো, আবেদনটা জানাবো কার কাছে? স্বয়ং বিশ্বপিতা ভগবান তখন পৃথিবীতে আছেন, দ্বারকা ধামে কৃষ্ণ আছেন। আমি কৃষ্ণের কাছে যাব, এই নালিশটা তার কাছেই যাবে। বলো দ্বারকা ধাম কি? আপনারা যাবেন কি? সবাই যাবেন? আপনাদেরও নালিশ থাকলে দ্বারকায় চলুন, কৃষ্ণের কাছে। এখন গালব ঋষি যাচ্ছে, এই যে পানের পিঠ ফেলে দিয়েছে, আমি বিচার করার কে? যিনি বিচার করবে তার কাছে যেখানে যাব। কীর্তন গাইতে গাইতে যাব, পথের ক্লান্তি কোনোদিন ধরবে না মন। হবে উদারি মধু কৈত ভাবে কর্ম না করলে শরীর থাকবে রে?
আগেকার মানুষ এখনো কিছু কিছু ব্রাহ্মণ আছে দেখবেন সব মোটরসাইকেল করে পুজো করতে, হ্যাঁ সেই মানে ওড়না তুলে পালিয়ে যাচ্ছে তবু চলে। আর আগেকার ব্রাহ্মণ ঠাকুরেরা কি করতো, ঋষি মুনিরা একবারে খালি পা আর একবারে স্নান করে ওড়নাটা